আছে আই আমার 400 টাকা কি শুনতেছ এগুলা এলাকা বইরা আরে কি শুনতেছ কি শুনতেছি না তুমি কিছুই বুঝতে পারো না আরে ব্যাপারটা কি খুলে বলবো তো খুলে বলবো তুমি নাকি এলাকা সকল বাড়িতে তুমি মুরগি চুরি করো কি এমন ভাব করে কে আকাশ থেকে পড়ছো আমি মুরগি চুরি করি বুঝে দিলাম চুরি করলে ছোট খাটো মুরগি কেন চুরি মুরগি চুরি চুরি হলো তুমি আসলে একটা চোর তোমার কথাই প্রমাণ দিতাছে তুমি ঠিক বলতা আমি আসলে একটা চোর কিন্তু মুরগি লয় তোমার মনটা চুরি হইছে আমার মনের সাথে তুমি সবকিছুই চুরি করো অনেকের কাছে আমি শুনছি এলাকা সব জায়গায় তোমার নাম রইটা গেছে যে তুমি একটা মুরগি চোর তোমার জন্য কোনো বাড়িতে মুরগি টিকতে পারে না দূর এসব তোমার বাজে কথা বলছে তোমার সাথে আমার রিলেশনটা নষ্ট করার জন্য তোমাকে সব আজে বাজে কথা কেউ বলেছে তাই না তুমি সত্যি কইতাছো তো দেখো তুমি যদি এইভাবে এলাকা ঘুরে মুরগি চুরি করে বেড়াও আমার বাপি কি তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হইব আর তাছাড়া তুমি তো জানো আমি তোমারে ভালোবাসি কেন ভালোবাসি ভবিষ্যতে তোমার সাথে সংসার করার জন্য আর এইগুলা কথা যদি আমার বাপের কানে যায় আমার বাপের জীবনও তোমার লাগে আমার বিয়ে দিব না আরে তোমারে কতবার বলবো আমি আরে আমি চোর না আর হ্যাঁ চোর না চুরি করলে বড় ধরনের চুরি করলে আমি আর তোমার সাথে এসব কথা মানুষ বেঁচে থেকে যাওয়ার জন্য বলতেছে তুমি জানো না তুমি যেমন আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি মানুষের কথা শোনো না বেশি শোনা যাই হোক সবই তো বুঝলাম কিন্তু দেখো কোনো ঘটনা না ঘটলে কিন্তু রটে না তুমি একটু ভালোভাবে চইলো এই ধরনের কথা জানো আমি আর না শুনি আরে না না শুনবা কেন তুমি ভালো করে খবর নিয়ে দেখো এই গ্রামে আমার মতো একটা সহজ চলে ছেলে একটাও নাই আমি জানি তো এই জন্য তো আমি বাচ্চা বাচ্চা আর কোনো পোলার প্রেমে পড়ছি তোমার প্রেমেই পড়ছি ঠিক করছো একটা মুরগি ছেলে প্রেমে পড়ছো কি না না ঠিক বলে ছেলে মেলে একবার আমি ভুল শুনলাম নাকি না 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 ঠিকই শুনছি সবই ঠিক কথা সহজ চলে ছেলে তাই তুমি কিন্তু মুরগি ছেলে কইছো আরে মুরগি ছেলে না মুরগি ছেলে না বয়স নাই আমাকে গ্রামে ধরা পড়ছে আরে তার কথা 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 মুরগি ছেলে কথা বলতে গো ফেলে মুরগি চুরি করতে যা আমি আজকে মুরগি চুরি করবো খবর আছে খবর ওই যে দক্ষিণ পারে আবুল্লে আছে না মুরগির লোভটাও তো সামলাতে পারতেছ না তুই লাল মুরগি বললে তবে শোন এলে মুরগি চুরি করাটা ভালো লাগে না শোন সোনা দানা টাকা এসবের কথা বল তোর স্যারসা চুরি আর ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলতেছিস আজকে শেষ মুরগি ছোটা এরপরে কিন্তু আর বলবি না আমি আর এলে মুরগি চুরি করবো না এসব এসব ভালো লাগে না ইজ্জতের ব্যাপার তুই যখন করছিস আজকে কিন্তু শেষবারের মতো তোর এই লাল মুরগিটা চুরি করে আনলো চল ঠিক আছে ওস্তাদ আপনি যাতে আমার কথা মানছেন এবার ঠিক আছে এবারই চুরি করুন লাল মুরগিটা আমার খাইতে ইচ্ছা করছে ওস্তাদ আপনি তাইলে চলেন ঠিক আছে চল আজকে নগদে মুরগি চুরি করবো ঠিক আছে ওস্তাদ চলেন তাহলে ভালো লাগবে ভালো করে বান আর বেশি করে তেল লাগা গায়ে চল উস্তাদ
ওই সকালবেলা ওই লাল মুরগিটা কিনা দিকে ওর পিছনে ধরতে
আর ওই মুরগিটা পছন্দ ওই মুরগি রং খাবে তাই বলছে দেখো যে একা আমি চুরি করতে পারবো না তুই এনে আমার সাথে থ আমি কি জানতাম যে ওই মুরগি চুরি করার জন্য আমাকে এখানে নিয়ে আসবে আমাকে মুরগি দেখানোর কথা করে নিয়ে আসছে আমি চুরি করিনি চুরি করছে ও বুঝতে পারিস যে লাউ সেই কদু হ্যাঁ ওই ছুরির উপরে যদি লাউ পড়ে ওই লাউই কাটবে আর লাউয়ের উপরে যদি ছুরি পড়ে ওই লাউই কাটবে মানে কোনজনই চোর ও অর্ধ দৃশ্য ও অর্ধ দিচ্ছে হ্যাঁ একই কথা মানে চোর তোমরা দুইজন সমানই ও চুরি করেছে তুমি সঙ্গ দিছ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শুনলাম এলাকে নাকি মুরগি চোর ধরা পড়ছে আমার এখানে নাকি বিচারের জন্য আনছেন দেখতে পারছ না বহুদিন ধরে মুরগি চুরি হচ্ছে আজকে হাতে না তো আমি আজকে সকালে তোমার জিজ্ঞেস করছিলাম তুমি নাকি মুরগি চুরি করো না অনেক বড় বড় কথা বলছো তুমি চোর না হায় রে কই গেল বড় বড় কথা তুমি যদি আজ একটা গরিবের ছেলে হইতা রিক্সা চালক হইতা তবু আমি তোমার মাইনা নিতাম আমি তোমার ভালোবাসা আমার স্বামী হিসেবে গ্রহণ করতাম কিন্তু তুমি যে কাজ করছো এলাকাতে এটা তোমার মুখ নাই আর তোমার ঘরে বউ হয়ে যাওয়ার আমার আর কোনো ইচ্ছা নাই জি তুমি এত বড় চোর আরে তুমি বিশ্বাস করো আমি চুরি করতে চাই না এই শাইন এই আমাকে চুরি করার জন্য নিয়ে আছে ওই কথা বলার বলে মুরগি খাওয়ার বলে খুবই শখ দেখছে লাল মুরগি চাচা এই দুই চোরে একদম উচিত শাস্তি দিবে যাতে দেশের প্রত্যেকটা চোর এই দিকে শিক্ষা গ্রহণ করে আর কোনোদিন চুরি না করে ঠিক বলছো এই এই হারাম দাদা এই মুরগি দে অদ্ভুত জোরে দে আচ্ছা এই দিকে এই দুইজনে মনে থাকবে তো মুরগিও গেল ইচ্ছে গেল চ তোরা থাক।